আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকু আলহামদুলিল্লাহি আহদা আসসালাতসালাম আল্লাহ আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ সুবাহানাহালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসাল্লাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হম্মা আলাইহি আলহি আল্লাহম্মা বা আরিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত শেফা ইউনানি চিকিৎসালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শেফা ইউনানি চিকিৎসালয় শেফা ইউনানি চিকিৎসালয় এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক ও হারবাল চিকিৎসা কেন্দ্র এখানে নারী ও পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় প্রিয় দর্শক শেফা ইউনানি চিকিৎসালয় প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফিসকারী মোহাম্মদ দেলওয়ার হোসেন আপনাদের এই ভাই প্রিয় দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন আমি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক নিয়ে শেফা ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ছোটো ছোটো ভিডিও বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তো আজকেও ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব আজকে ভিডিওর মূল বিষয় হল আম পুদিনা পাতার শরবত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা আম সকলের কাছেই পছন্দনীয় এবং খেতেও সুস্বাদু আচার ভর্তা শরবত বিভিন্নভাবেই খেতে এটি সমান জনপ্রিয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে করোনা মহামারী সংক্রমণ রোধে ভিটামিন সি খুবই কার্যকরী শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও বিভিন্ন রোগের বিভিন্ন রোগের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ভিটামিন সি তাই এর ঘাটতি পূরণে খাদ্য তালিকায় কাঁচা আম রাখা সবচেয়ে সহজলভ্য কাঁচা আম বিভিন্ন উপায়ে খাওয়া গেলেও এর সঠিক পুষ্টি গুণ পেতে শরবত খাওয়ার বিকল্প নেই গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে যেন মুহূর্তেই শরীরে স্বস্তি ফিরে পাবেন ইনশাল্লাহ বিভিন্নভাবে কাঁচা আমের শরবত তৈরি করা যায় এর মধ্যে সবচেয়ে সহজ একটি উপায় হল কাঁচা আম ও পুদিনা পাতা দিয়ে তৈরি শরবত পুদিনা পাতা তাপ নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এর রস পিষে দু তিন ফোঁটা লেবুর রস দিয়ে পান করলে ক্লান্তিভাব দূর হয়ে যাবে নিমেষি নিয়মিত পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করতে পারলে বুকে কফ জমতে পারবে না এতে থাকা মেন্থল পেপসি পেসিকে শিথিল করার মাধ্যমে শরীরের ব্যথা কমায় প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনতেছিলেন কাঁচা আম এবং পুদিনা পাতার শরবত কীভাবে খাবেন সেই সম্পর্কে বা কাঁচা আম সম্পর্কে প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি এই যেহেতু মাহের রমজান চলতেছে পাশাপাশি আপনারা দেখতেই পারতেছেন বাংলাদেশে কি ধরনের গরমের তাপমাত্রা বেড়ে গেছে তো প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে সিজন যেহেতু কাঁচা আমটা বাজারে পাওয়া যায় আম কাঁচা হোক পাকা হোক উপায়টাই ভালো উপকারী শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন সি ভিটামিন ডি ভিটা বিভিন্ন ধরনের উপকারিতা আছে তো যেহেতু এই মুহূর্তে আমাদের সিজন অনুযায়ী কাঁচা আমটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দামের দিক দিয়েও খুব কম এবং মাহের রমজান বাহিরে প্রচণ্ড গরম তো সব কিছু মিলিয়ে আপনারা যদি কাঁচা আম এবং পুদিনা পাতা দিয়ে একটি শরবত করে যেটা আপনি বলতে পারেন যে আপনার একটা জুস হয়ে যাবে এবং মনে করেন আপনি বুরহানির মতো হয়ে যাবে ইফতারির পর যদি আপনি এই কাঁচা আম এবং পুদিনা পাতা দিয়ে যে শরবতটা তৈরি করবেন যে জুসটা তৈরি করবেন সেটা যদি খান আপনার শরীরের ভাবও দূর হয়ে যাবে পাশাপাশি আপনার শরীরের ভিটামিনের ভিটামিন সি এর ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা খেয়ে দেখতে পারেন যেহেতু এই মুহূর্তে কাঁচা আমের সিজন অ্যাভেলেবেল সারা বাংলাদেশ জুড়ে চলতেছে আপনারা খেয়েই দেখতে পারেন ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন আশা রাখি আল্লাহর দরবারে ওমা তৌফিক বিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ তাহলে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান সেফাই ইউনানি চিকিৎসালয় রিদুয়ানা টাওয়ার তৃতীয়তলা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি হল জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন ফাইভ নাইন এই নম্বরে ইমু ভাইবার স্কাইপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য অ্যাপস খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কী ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আসলে আপনারাও উপকৃত হবেন আমরা আসার চেষ্টা করবো অমা বিল্লাহ প্রিয় দর্শক এই ভিডিও আর বড় করতেছি না আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি